প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, শুভেচ্ছা অভিনন্দন। এখন আমি যে ক্লাসটি নেব, বিষয়টির নাম হল ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র এবং শ্রেণী বিবিএস প্রথম বর্ষ। ইতিপূর্বেই আমি এই বিষয়টির নিয়ে 6টি ক্লাস নিয়েছি এই সাবজেক্টের উপরে। তো এখন আমরা দ্বিতীয় অধ্যায়ের পরিকল্পনা বিষয় নিয়ে আলোচনা করব, পরিকল্পনা অধ্যায় নিয়ে। ইতিপূর্বেই যে আলোচনাগুলো হয়েছে পরিকল্পনা অধ্যায় থেকে, তা হলো পরিকল্পনার বৈশিষ্ট্য, প্রকৃতি, একটি উত্তম পরিকল্পনার গুণাবলী, অর্থাৎ একটা উত্তম পরিকল্পনার কি কি গুণাবলী থাকা উচিত, এবং আংশিকভাবে পরিকল্পনার প্রকারভেদ আলোচনা করা হয়েছে। প্রকৃতিগত শ্রেণীবিন্যাস পরিকল্পনার প্রকারভেদের মধ্যে পড়ে, সেটা ইতিপূর্বে আমি আলোচনা করেছি। আজকে আমি আলোচনা করব সময়ভিত্তিক বা মেয়াদভিত্তিক শ্রেণীবিন্যাস, পরিকল্পনার মেয়াদভিত্তিক শ্রেণীবিন্যাস। তো মেয়াদভিত্তিক শ্রেণীবিন্যাসের আলোচনায় প্রথমেই যে বিষয়টি আসছে সেটা হলো স্বল্পমেয়াদী পরিকল্পনা। একজন ব্যবস্থাপককে, একটা প্রতিষ্ঠানের একজন ব্যবস্থাপককে সাধারণত এক বছর সময়ের জন্য যে পরিকল্পনা গ্রহণ করতে হয়, বা এক বছর সময়ের জন্য যে পরিকল্পনা প্রণীত বা গৃহীত হয়, সেই পরিকল্পনাটাকে স্বল্পমেয়াদী পরিকল্পনা বলা হয়। এরপর আসি মধ্যমেয়াদী পরিকল্পনা। একজন ব্যবস্থাপক একটা প্রতিষ্ঠানের জন্য এক থেকে পাঁচ বছর সময়ের জন্য যে পরিকল্পনা গ্রহণ করেন, বা পরিকল্পনা একটা প্রতিষ্ঠানের জন্য এক থেকে পাঁচ বছরের মধ্যে যে পরিকল্পনা গৃহীত হয়, সেই পরিকল্পনাটিকে মধ্যমেয়াদী পরিকল্পনা বলা হয়। দীর্ঘমেয়াদী পরিকল্পনা, পাঁচ থেকে দশ বছরের জন্য একটা প্রতিষ্ঠানে যে পরিকল্পনা গ্রহণ করা হয়, বা একজন ব্যবস্থাপক পাঁচ থেকে দশ বছরের জন্য একটা প্রতিষ্ঠানের জন্য যে পরিকল্পনা গ্রহণ করেন, সেই পরিকল্পনাটিকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বলা হয়। সময়ভিত্তিক পরিকল্পনা আমরা আলোচনা শেষ করলাম, এখন হল সংগঠন কাঠামো ভিত্তিক পরিকল্পনা। সংগঠন কাঠামোর উপর যে পরিকল্পনা প্রণীত হয় বা গৃহীত হয়, সেই পরিকল্পনাটাকে সংগঠন কাঠামো ভিত্তিক পরিকল্পনা বলা হয়। প্রথমতই সংগঠন কাঠামো ভিত্তিক পরিকল্পনার প্রথম পয়েন্টে যে বিষয়টি আছে সেটা হলো কৌশলগত পরিকল্পনা বা স্ট্র্যাটেজিক পরিকল্পনা। স্ট্র্যাটেজিক পরিকল্পনা হলো একটা প্রতিষ্ঠানে তীব্র প্রতিযোগিতামূলক বাজারে, উদ্দেশ্য অর্জনের জন্য, দীর্ঘমেয়াদী সিদ্ধান্তমূলক কোনো পরিকল্পনা গ্রহণ করাকে স্ট্র্যাটেজিক পরিকল্পনা বা কৌশলগত পরিকল্পনা বলা হয়। বিষয়টি খুব, এই পয়েন্টটি খুব ইম্পর্টেন্ট। পরীক্ষায় সংক্ষিপ্ত আকারে এই প্রশ্নটি আসে, কৌশলগত পরিকল্পনা কাকে বলে। এরপর হল কৌশলমূলক পরিকল্পনা, অর্থাৎ স্ট্র্যাটেজিক পরিকল্পনা বাস্তবায়নের জন্য, কৌশলগত পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রতিষ্ঠানের উচ্চ স্তর এবং মধ্য স্তরের নির্বাহীগণ যে কৌশলগত বা বুদ্ধিদীপ্ত পরিকল্পনা নেয়, সেই পরিকল্পনাটাকে কৌশলমূলক পরিকল্পনা বলা হয়। তৃতীয়ত যে বিষয়টি আছে সেটা হলো কার্যভিত্তিক পরিকল্পনা। নিম্ন, মধ্য ও নিম্ন পর্যায়ের নির্বাহীদের প্রণীত পরিকল্পনা হলো কৌশলগত কার্যভিত্তিক পরিকল্পনা, অর্থাৎ এই পরিকল্পনাটা গ্রহণ করে নিম্ন বা মধ্য স্তরের নির্বাহীগণ, এই পরিকল্পনাটাকে কার্যভিত্তিক পরিকল্পনা বলা হয়। অর্থাৎ কৌশলগত পরিকল্পনা বা কৌশলমূলক পরিকল্পনা বাস্তবায়নের জন্য একটা প্রতিষ্ঠানের নিম্ন স্তরের বা মধ্য স্তরের ব্যবস্থাপকগণ যে পরিকল্পনা গ্রহণ করেন,
সেই পরিকল্পনাটাকে বলা হয় কার্যভিত্তিক পরিকল্পনা। সংগঠন কাঠামো ভিত্তিক শ্রেণীবিন্যাস থেকে এখন আমরা আসব অবস্থান বা পরিধি কেন্দ্রিক পরিকল্পনা বা শ্রেণীবিন্যাস। অবস্থান বা পরিধি কেন্দ্রিক শ্রেণীবিন্যাসের প্রথমেই যে বিষয়টি আসে সেটা হলো কর্মকেন্দ্রিক পরিকল্পনা। প্রতিষ্ঠানের নিচের পর্যায়ের নির্বাহীগণ তার বিভাগ এবং সংশ্লিষ্ট কাজ সম্পাদনের জন্য স্বল্পমেয়াদী যে পরিকল্পনা নেয় তাকে কর্মকেন্দ্রিক পরিকল্পনা বলা হয়। একটা প্রতিষ্ঠানে তো অনেক ধরনের ব্যবস্থাপক থাকে, অর্থাৎ যিনি শীর্ষ ব্যবস্থাপক তাকে এমডি বা ম্যানেজিং ডিরেক্টর বলা হয়, আবার নিম্ন পর্যায়েও ছোট ছোট ব্যবস্থাপক থাকেন যাদেরকে ম্যাড বলা হয় বা সুপারভাইজার বলা হয়। তো এখানে বলা হয়েছে প্রতিষ্ঠানের নিচের পর্যায়ের অর্থাৎ সুপারভাইজার বা ম্যাড যারা আছেন একটা প্রতিষ্ঠানে, সংশ্লিষ্ট কার্য তাদের উপর যে কাজ অর্পিত হয় উপরের স্তর থেকে সেই কাজ সম্পাদনের জন্য স্বল্প মেয়াদি যে পরিকল্পনা বা কর্মসূচি তারা গ্রহণ করেন সেই পরিকল্পনাটাকে কর্মকেন্দ্রিক পরিকল্পনা বলা হয়। বিভাগীয় পরিকল্পনা, তোমরা বিভিন্ন মিল কলকারখানা ফ্যাক্টরিতে গেলে দেখতে পাবে যে ফ্যাক্টরির ভেতরে বিভিন্ন ধরনের বিভাগ উপবিভাগ থাকে, যেমন রসায়ন বিভাগ থাকে, মেকানিক্যাল বিভাগ থাকে, ইলেকট্রিক্যাল বিভাগ থাকে, হিসাব রক্ষণ বিভাগ থাকে, এ ধরনের অনেক বিভাগ থাকে বড় বড় মিল কলকারখানা ফ্যাক্টরিগুলোতে। তো কোনো বিভাগ বা কোনো একটা নির্দিষ্ট সময়ের জন্য তার বিভাগের জন্য অর্থাৎ ওই যে বিভাগগুলো থাকে শুধু ওই বিভাগগুলো তার কাজকে সফলভাবে পরিচালনা করার জন্য, প্রতিষ্ঠানকে মুনাফা অর্জনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, প্রতিষ্ঠানকে লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওই সুনির্দিষ্ট বিভাগগুলো যে পরিকল্পনাগুলো গ্রহণ করে সেই পরিকল্পনাগুলোকে বলা হয় বিভাগীয় পরিকল্পনা। এরপরে আসি আঞ্চলিক পরিকল্পনা। আমরা দেখতে পাই যে একটা প্রতিষ্ঠানের শাখা প্রশাখা একটা দেশের বা দেশের বাইরেও বিভিন্ন জায়গায় তার শাখা প্রশাখা থাকতে পারে। তো সেই অঞ্চলের পরিবেশ পারিপার্শ্বিকতা বিবেচনা করে সেই শাখাগুলো যে পরিকল্পনা গ্রহণ করা হয় করে সেই পরিকল্পনাটাকে বলা হয় আঞ্চলিক পরিকল্পনা। যেমন আমরা লক্ষ্য করি বাংলাদেশের অনেক ব্যাংকের শাখা দেশের বিভিন্ন স্থানে আছে, আবার বাংলাদেশের অনেক ব্যাংকের শাখা বিদেশেও আছে। সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, এই শাখাগুলো দেশের বাইরেও আছে, দেশের ভেতরেও বিভিন্ন জায়গায় আছে। তো এক এক জায়গার মানুষের অর্থনৈতিক সামর্থ্য, অর্থনৈতিক অবস্থা বা ব্যবসা বাণিজ্যের প্রকৃতি ভিন্নতা এগুলো বিবেচনা করে এক এক দেশে এক এক শাখায় বা নিজ দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন শাখায় তাদেরকে বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করতে হয়। সেই পরিকল্পনাটা অবশ্যই প্রতিষ্ঠানের স্বার্থের অনুকূলে থাকতে হবে, সেই পরিকল্পনাটা অবশ্যই মুনাফামুখী হতে হবে, এই ধরনের পরিকল্পনা গ্রহণ তাদেরকে অনেক সময় করতে হয়। আঞ্চলিক অবস্থা ভেদে, আঞ্চলিক পরিবেশ পারিপার্শ্বিকতা ভেদে তাদেরকে বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করতে হয় প্রতিষ্ঠানকে মুনাফামুখী করার জন্য, উদ্দেশ্য অর্জনের জন্য, উদ্দেশ্যমুখী করার জন্য। তো সেই পরিকল্পনাগুলোকে বলা হয় আঞ্চলিক পরিকল্পনা। সামগ্রিক পরিকল্পনা, সামগ্রিকভাবে প্রতিষ্ঠানের জন্য যে পরিকল্পনা নেওয়া হয় তাকে সামগ্রিক পরিকল্পনা বলা হয়। এরূপ পরিকল্পনা সাধারণত দীর্ঘমেয়াদী হয়। প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এরূপ পরিকল্পনা তৈরি করেন। তো এই হল পরিকল্পনার প্রকারভেদ। এখন আমরা যে প্রশ্নটিতে যাব সেটা হলো পরিকল্পনা প্রণয়নের পদক্ষেপ, অর্থাৎ একজন ব্যবস্থাপক যে পরিকল্পনা প্রণয়ন করবেন বা তৈরি করবেন তাকে কি কি পদক্ষেপ নিয়ে পরিকল্পনাটা তৈরি করতে হবে বা কি কি পদক্ষেপ গ্রহণ করলে পরিকল্পনাটা একটা কার্যকর ফলপ্রসূ
এবং লাভজনক একটা পরিকল্পনায় পরিণত হবে সেই বিষয়টি আমরা আলোচনা করব, পরিকল্পনা প্রণয়নের পদক্ষেপ। পরিকল্পনা প্রণয়নের পদক্ষেপের প্রথমেই যে বিষয়টি আসে, সম্ভাব্য সুযোগ সুবিধা সম্পর্কে সচেতন হওয়া। একজন ব্যবস্থাপককে পরিকল্পনা প্রণয়নের জন্য সম্ভাব্য সুযোগ সুবিধা সম্পর্কে সচেতন হওয়া, অর্থাৎ ভবিষ্যতে প্রতিষ্ঠানের সুযোগ সুবিধা, সম্ভাব্য সমস্যাগুলি ইত্যাদি সম্পর্কে ব্যবস্থাপককে অবহিত হতে হবে। অর্থাৎ একটা পরিকল্পনা করতে বসলে ভবিষ্যতে, এটা তো অনুমান ভিত্তিক একটা বিষয়, পরিকল্পনা করাটা অনুমানের উপর পরিকল্পনা তৈরি করতে হয়। কাজেই ব্যবস্থাপককে যখনই একটা পরিকল্পনা তৈরি করার জন্য বসতে হবে, সামনে এই পরিকল্পনাটা বাস্তবায়ন করতে গেলে কী কী সমস্যা, কী কী সংকট আসতে পারে এর সম্পর্কে তার অনুমান থাকতে হবে। সেই অনুমানটা ভবিষ্যতে বাস্তবে আসতেও পারে, সেই সমস্যা বা সেই সংকট নাও আসতে পারে, কিন্তু একটা অনুমান করার ক্ষমতা তার মধ্যে থাকতে হবে এবং সেই অনুমানের উপর ভিত্তি করে তাকে পরিকল্পনা তৈরি করতে হবে। দ্বিতীয়ত, উদ্দেশ্য নির্ধারণ। একটা প্রতিষ্ঠানের উদ্দেশ্য এক এক প্রতিষ্ঠানের এক এক রকম থাকে। যেমন আমাদের এটা হলো শিক্ষা প্রতিষ্ঠান, এখানকার এক রকম উদ্দেশ্য, একটা ব্যবসা প্রতিষ্ঠানের আর এক রকম উদ্দেশ্য, একটা হসপিটালের আর এক রকম উদ্দেশ্য থাকে। তো এই উদ্দেশ্যটাকে সুনির্দিষ্টভাবে সামনে রেখেই তাকে পরিকল্পনা তৈরি করতে হবে। পরবর্তী আলোচনা নেক্সট ক্লাসে হবে। ধন্যবাদ সবাইকে, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন।